বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম গুণগত মানভেদে বর্তমানে ওঠানামা করছে ব্যারেল প্রতি $90-এর মধ্যে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট শনিবারও অপরিশোধিত তেল প্রতি ব্যারেল বিক্রি করে $85-এর বেশি দামে, কিছুদিন আগেই যা ছাড়িয়ে গিয়েছিল $100। এমন এক সময়ই রাশিয়ার তেল বিক্রির সর্বোচ্চ দাম বেঁধে দিল যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো। প্রতিনিয়ত পরিবর্তনশীল তেলের বাজারে সবশেষ বাজার মূল্যের চেয়েও $25 কম, ব্যারেল প্রতি মাত্র $60 দাম নির্ধারণ করা হয়েছে রুশ তেলের। ইউরোপীয় ইউনিয়নের 27 দেশের সম্মতি নিশ্চিতের পর শুক্রবার চূড়ান্ত নির্ধারিত মূল্যে আনুষ্ঠানিক অনুমোদন দেয় G7 জোট ও অস্ট্রেলিয়া। এদিন বিশ্ববাজারে রাশিয়ার উরাল ক্রুড বিক্রি হচ্ছিল ব্যারেল প্রতি $64। নির্ধারিত ও কম মূল্যে রাশিয়ার তেল কেনার সিদ্ধান্ত কার্যকর হতে পারে 5 ডিসেম্বর বা এর পরের যে কোনো দিন। এর মাধ্যমে রাশিয়ার আয়ের পথে রেখা টানা হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। And the key thing to remember is that we're starting at 60, but we have the ability to move the price cap to further use the price cap to constrain Russia's revenues over time. তেল রপ্তানি থেকে মস্কোর লভ্যাংশ বন্ধ করার পাশাপাশি বাজারের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে গেল সেপ্টেম্বর থেকে এ নিয়ে চলছিল আলোচনা। প্রাথমিকভাবে দাম $65 থেকে $70 বেঁধে দিতে চেয়েছিল ইউরোপীয় ইউনিয়ন, কিন্তু এটিও চড়া দাম বলে এতে সম্মতি দেয়নি 3 সদস্য দেশ, পোল্যান্ড, লিথুয়ানিয়া ও এস্তোনিয়া। শেষ পর্যন্ত সমঝোতার আওতায় বাজার মূল্যের চেয়ে 5% কম দামে রুশ তেল কেনার বিষয়ে একমত যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া সহ 35টি দেশ। পশ্চিমা সংবাদ মাধ্যমের খবর, 5 ডিসেম্বরই সমুদ্রপথে রাশিয়ার রপ্তানিকৃত তেল কেনায় ইউরোপীয় ইউনিয়নের ঢালাও নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে। তবে G7 নেতৃত্বাধীন নতুন নীতিমালায় স্বাক্ষর করা দেশগুলো নির্ধারিত মূল্য বা এর কম দামে সমুদ্রপথে আসা রুশ তেল কিনতে পারবে। ইউক্রেনের সামরিক অভিযানের জন্য রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে এ ব্যবস্থা। ইউক্রেন রাশিয়া যুদ্ধের আগে 2021 সালেও রাশিয়ার রপ্তানিকৃত তেলের অর্ধেকই যেত ইউরোপে। সর্ববৃহৎ রপ্তানিকারক ছিল জার্মানি, নেদারল্যান্ডস ও পোল্যান্ড। নুসহাত কামাল, এখন বিশ্ব।